नमस्कार दर्शक बंधु, आज के आलोचना करब हमारे चूल कैन अल्प बयसे पेके जाए बा सदा हो जाए कि कारण पाका चूल बढ़ोए ये प्रतरोध करते सम्बन्धे आज के आलोचना करब। ये आधुनिक जुगे देखा जा कुड़ी बचर पचिस बचर ऐले मेरे ही चूल पेके जा मैक्सिमाम क्षेत्र। आगेकार दिन 38 कि 40 बचर बयसे ऐले मेरे चूल पाकत खूब सामान्य संख्यक, किंतु ये आधुनिक जुगे देखा जा 20-25 बचर ऐले मेरे चूल पेके जा पिछने विशेष किछु कारण आछे, विशेष किछु फैक्टर्स आछे। आमादेर माथार स्क्याल्पर ऊपर लक्ष लक्ष हेयर फलिकलर आस्तरण बर्तमान। ये हेयर फलिकलगुलो चूल उत्पादन करे बा चूल गजा हेयर फलिकल थेके पिगमेंट सेल तैरी करे, अर्थात कलर सृष्टिकारी एक रकम सेल तैरी करे हेयर फलिकलगुलो, जार मध्ये मेलानिन नामक एक अमिनो एसिड बर्तमान। ये मेलानिनगुली चूलेर कलर तैरी करे। जेनेटिकाली ये पिगमेंट सेलगुली कलर तैरी करे, एवं जेनेटिकाली देखा जाए जे ये चूलेर कलरगुलो एकटु भ्यारि करे पार्सन टू पार्सन, परिवार टू परिवार बा जातिगत भाव ये चूलेर कलर किछुटा भ्यारि करे। जदि कोनो कारणे हेयर फलिकलगुली दीर्घदिन धरे ये पिगमेंट सेलगुली তৈরি করতে অসমর্থ হয়, তাহলে আমাদের কিন্তু সাদা চুল বেরোয়, ওই বাল্ব সাদা চুল তৈরি করে। ন্যাচারালি আমাদের একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত চুল ন্যাচারাল কালার থাকে, চুল কালো থাকে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত। যখন সেই নির্দিষ্ট বয়স পেরিয়ে যায় তখন কিন্তু চুল আমাদের আস্তে আস্তে পাকতে শুরু করে। এটা একটা ন্যাচারাল ফেনোমেনা, এটা একটা প্রাকৃতিক ঘটনা। কিন্তু 20-22 বছরের ছেলে মেয়েদের যদি চুল সাদা হয়ে যায় বা চুল পেকে যায় সেটা কিন্তু একটা ডিজিজ কন্ডিশন। এবার আমি আলোচনা করব কি কি কারণে এই সাদা চুল হয় বা চুল পেকে যায়। প্রথম কারণ হলো ভিটামিন ডিফিসিয়েন্সি। ভিটামিন বি6, ভিটামিন বি12, বায়োটিন, ভিটামিন ডি এবং ভিটামিন ই এর অভাবে চুল পেকে যেতে পারে বা চুল সাদা হয়ে যেতে পারে। এবার প্রশ্ন হলো বায়োটিন কি? ভিটামিন এইচ বা ভিটামিন বি7কে বলা হচ্ছে বায়োটিন। এই বায়োটিন হলো ওয়াটার সলিউবল ভিটামিন, যেগুলো কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিনকে মেটাবলাইজ করে। এই ওয়াটার সলিউবল ভিটামিন কিন্তু বডির মধ্যে স্টোর থাকে না, বডি স্টোর করতে পারে না, এই জন্য প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে আমাদের শরীরের প্রয়োজন এই ওয়াটার সলিউবল ভিটামিনগুলি। ভারতবর্ষে 25 বছর বয়সের ছেলে মেয়েদের বা তার কম বয়সের ছেলে মেয়েদের কেন চুল পেকে যায় তাড়াতাড়ি বা সাদা চুল কেন বেরোয় এই ব্যাপারে 2016 সালে একটি স্টাডি হয়, এবং সেই স্টাডি রিপোর্ট একটি জার্নালে প্রকাশিত হয়, যে জার্নালটার নাম হলো ইন্টারন্যাশনাল জার্নাল অফ টিকোলজি। সেই জার্নালের তথ্য অনুযায়ী এই বয়সের ছেলে মেয়েদের সিরাম ফেরাটিনের অভাব দেখা গেছে, ভিটামিন বি12-এর অভাব দেখা গেছে এবং গুড কোলেস্ট্রল HDL-C এর অভাব দেখা গেছে। অল্প বয়সে চুল সাদা হয়ে যাওয়া বা পেকে যাওয়ার মূল কারণ আরেকটি হলো, সেটা হলো জিন বা জেনেটিক কজ। 2013 সালে ইন্ডিয়ান জার্নাল অফ ডার্মাটোলজি, ভেনেরিওলজি অ্যান্ড লেপ্রোলজিতে এই জিনিসটাই তুলে ধরা হয়, অল্প বয়সে ছেলে মেয়েদের চুল পাকার পেছনে দায়ী হলো তাদের জিন, তাদের বংশগত ফ্যাক্টর দায়ী। তৃতীয় নম্বর কারণ হলো মেন্টাল স্ট্রেস, মেন্টাল টেনশন, মেন্টাল অ্যাংজাইটি। অল্প বয়সের ছেলেমেয়েরা যদি দীর্ঘদিন ধরে, ধরুন 25-30 বছরের ছেলেমেয়েরা যদি দীর্ঘদিন ধরে মেন্টাল টেনশনে ভোগে, মেন্টাল অ্যাংজাইটিতে ভোগে, মেন্টাল টর্চারে ভোগে, তাহলে কিন্তু তাদের অল্প বয়সেই চুল পেকে যায়, চুল সাদা হয়ে যায়। এর পেছনে দায়ী তাদের ফিনান্সিয়াল কজ, তারা রাত দিন জেগে পড়াশোনা করছে, জব স্যাটিসফ্যাকশান আসছে না তাদের মধ্যে, তাদের ফিনান্সিয়াল প্রবলেম, তাদের একটা বড় টেনশান, জীবনে তারা কিভাবে প্রতিষ্ঠিত হবে তাদের মধ্যে টেনশান সবসময় রান করে। একটি রিসার্চে দেখা গেছে এজেডদের তুলনায় আজকাল টিনেজার বা তার একটু বেশি বয়সের ছেলে মেয়েদের টেনশান সবচেয়ে বেশি থাকে ডিউ টু জব। জীবনে প্রতিষ্ঠা লাভ হওয়ার জন্য তারা প্রচুর পরিমাণ টেনশন করে।
এই কারণে অল্প বয়সের ছেলে মেয়েদের এই চুল পাকার ব্যাপারটা চলে আসে বা চুল সাদা হওয়ার ব্যাপারটা চলে আসে। অল্প বয়সী ছেলে মেয়েদের চুল পাকার আরেকটি বড় কারণ হলো তারা অল্প বয়সেই সিগারেট অ্যাডিক্টেড হয়ে যায়, স্মোকিংয়ে অ্যাডিক্টেড হয়ে যায় বা তামাকের বিভিন্ন ফর্মে অ্যাডিক্টেড হয়ে যায়। এটা সবচেয়ে একটি বড় কারণ, কারণ আজকাল অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে টিনেজার্স কি 25-30 বছর ছেলে মেয়েদের মধ্যে টেনশন রান করে, সে লাইফের সাকসেসের জন্যই হোক বা যে কোনো কারণেই হোক, সেই টেনশনের কারণে তারা কিন্তু স্মোকিং করে বা তামাক জাতীয় বিভিন্ন দ্রব্য তারা নেয়, এই কারণে তাদের অল্প বয়সে চুল পাকতে শুরু করে। এটা কিন্তু প্র্যাকটিক্যালি পরীক্ষিত, তামাক অল্প বয়স ছেলে মেয়েদের চুল তাড়াতাড়ি পাকিয়ে তোলে বা চুলকে তাড়াতাড়ি সাদা করে দেয়। চুল পাকার পেছনে আরেকটি বড় কারণ হলো যথেচ্ছভাবে কেমিক্যাল হেয়ার ডাই ইউজ করা, কেমিক্যাল শ্যাম্পু ইউজ করা এবং হেয়ার কন্ডিশনার ইউজ করা, এইসব আজকাল যথেচ্ছভাবে ব্যবহার হচ্ছে। কেমিক্যাল কালার চুলে, কালার হেয়ার ডাই, শ্যাম্পু অল্প বয়সের ছেলে মেয়েদের এই চুল পাকতে শুরু করছে। কিছু কিছু রোগে দেখা গেছে খুব তাড়াতাড়ি বা অল্প বয়সে চুল পেকে যায়, যেমন থাইরয়েড ডিসফাংশন, পিসিওএস। পিসিওএসে খুব পরিমাণ চুল ওঠে, আবার কোনো কোনো পেশেন্টে দেখা গেছে যে চুল পেকেও যাচ্ছে। ইনসোমিনিয়া, দীর্ঘদিন ধরে ঘুম না হওয়া, নার্ভাস ডিসঅর্ডার, বিভিন্ন প্রকারের মেন্টাল ডিজিজ, এই কারণে কিন্তু অল্প বয়সে চুল পেকে যেতে পারে। পেটের গণ্ডগোল, লিভারের প্রবলেমের কারণে কিন্তু চুল পেকে যেতে পারে অল্প বয়সে। ক্যান্সার, হয়তো কোনো পেশেন্ট অল্প বয়সে কোনো রোগের জন্য স্টেরয়েড নিয়েছেন, তার কারণে কিন্তু অল্প বয়সে চুল পেকে যেতে পারে। এবার আমি আলোচনা করব কিভাবে আমরা এই পাকা চুলকে প্রতিরোধ করতে পারি বা সাদা চুল হওয়াকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি। প্রথমত হলো আমাদের প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিজেনযুক্ত খাবার খেতে হবে, যেমন সবুজ শাকসবজি, ফলমূল, এগুলোকে আমাদের বেশি পরিমাণে আহার করতে হবে। প্রতিদিন 1 কাপ করে গ্রিন টি খেতে হবে, গ্রিন টির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিজেন বর্তমান। তাজা মাছ আমাদের খেতে হবে, তাজা মাছ খাওয়ার অভ্যাস করতে হবে, মাছের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিজেন বর্তমান, এই খাবারগুলো আমাদের খাওয়া অভ্যাস করতে হবে। ফাস্টফুড, রেস্টুরেন্টের খাবার, এগুলো সর্বদা বর্জন করা উচিত। শুধু চুল নয়, আমাদের স্কিনের পক্ষে ক্ষতিকর এই রেস্টুরেন্টের ফাস্টফুড। সুতরাং রেস্টুরেন্টের ফাস্টফুড যদি সম্পূর্ণরূপে বন্ধ করা যায় খুবই ভালো, মধ্যে মাঝে খাওয়া যেতে পারে কিন্তু খুব রেয়ার। ভিটামিন ডিফিসিয়েন্সি আমাদের আটকাতে হবে, প্রধানত হলো ভিটামিন B12 এবং ভিটামিন ডি। ভিটামিন B12-এর সবচেয়ে ভালো সোর্স হলো সি ফুড, অর্থাৎ সামুদ্রিক মাছ, কাঁকড়া ইত্যাদি, এছাড়া ডিম, মাংসের মধ্যেও ভিটামিন B12 পাওয়া যায়। এছাড়া ভিটামিন ডি ডিফিসিয়েন্সির জন্য আমাদের সামুদ্রিক মাছ খেতে হবে, দুধ জাতীয় প্রোডাক্ট, ছানা, পনির, দুধ, এগুলো বেশি করে আহার করতে হবে। এইগুলো যদি সঠিকভাবে আহার করা যায় আমরা পাকা চুল হওয়াকে অনেক অংশ প্রতিরোধ করতে পারব। স্মোকিং এবং তামাক জাতীয় নেশা সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। প্র্যাকটিক্যালি এই তামাক বা স্মোকিং এই সকল নেশা চুলকে তাড়াতাড়ি পাকিয়ে দেয়। অল্প বয়সেই যদি তামাক জাতীয় নেশা গ্রহণ করা হয় চুল তাড়াতাড়ি পেকে যায়। এবং তামাক স্কিনের পক্ষে ক্ষতিকর, কিছু ন্যাচারাল ওষুধ আছে যে ওষুধগুলো আমাদের চুল পাকা অনেক অংশে প্রতিরোধ করে। প্রথম হল কারি পাতা। কারি পাতা আর নারকেল তেল একটু গরম করে তাকে ভালো করে ছেঁকে নিয়ে সেই তেল যদি মাথায় লাগানো হয়, চুলে লাগানো হয়, স্ক্যাল্পের উপর যদি লাগানো হয়, তাহলে কিন্তু অনেক অংশে চুল পাকা প্রতিরোধ হয়। ভৃঙ্গরাজের তেল, ভৃঙ্গরাজ গাছের পাতাকে যদি নারকেল তেলের সঙ্গে ফুটিয়ে যদি চুলে লাগানো হয় বা মাথার স্ক্যাল্পের উপর যদি লাগানো হয়, তাহলে কিন্তু বেশ ভালো রেজাল্ট পাওয়া যায়, চুল পাকা প্রতিরোধ করে। এছাড়াও আজকাল দেখা যাচ্ছে যে মার্কেটে, সুপার মার্কেটে এই ভৃঙ্গরাজের তেল রেডিমেড পাওয়া যাচ্ছে, ওই ভৃঙ্গরাজের তেল কিনে ব্যবহার করা যেতে পারে চুলে বা মাথা স্ক্যাল্পের উপর, খুব ভালো রেজাল্ট মেলে। আমলা, আমলা একটি আশ্চর্যরকম ফল যার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট বর্তমান এবং অ্যান্টি এজিং প্রপার্টি বর্তমান।
আমলাকে চার ভাগে ভাগ করে এক ভাগ বা দুভাগ যদি প্রতিদিন খাওয়া হয় চুলের পক্ষে খুব উপকারী এবং আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী। এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি এজিং প্রপার্টি বর্তমান। এই আমলা আমাদের চুল পাকাকে অনেক অংশ প্রতিরোধ করে। এছাড়াও আমলা যদি নারকেল তেলের সঙ্গে ফুটিয়ে তেল তৈরি করে নেওয়া হয়, সেই তেল যদি মাথার চুলে লাগানো হয় বা মাথার স্ক্যাল্পে যদি লাগানো হয় খুব উপকারে লাগে। এছাড়া আজকাল তো কোনো কথাই নেই, বিভিন্ন আয়ুর্বেদিক কোম্পানি এই আমলাযুক্ত তেল বাজারে নিয়ে হাজির করেছে, এগুলোকেও ব্যবহার করা যেতে পারে আমাদের চুলে। এর দ্বারা পাকা চুল আমরা অনেক অংশে প্রতিরোধ করতে পারি। কপার, চুল পাকার জন্য কপারের একটি বিশেষ ভূমিকা আছে। কপারযুক্ত খাবার আমাদের কিন্তু খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে, যেমন মুসুরির ডাল, চকলেট, আলমন্ডস, অ্যাসপারিগাস, এই সকল খাবার আমাদের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। কপার অল্প বয়সে চুল পাকাকে বেশ কিছু অংশে প্রতিরোধ করতে পারে। আরেকটি ভেজিটেবলের নাম বলবো যেটা আমরা খাই, আবার অনেকে পছন্দ করে না খেতে, কিন্তু পাকা চুল প্রতিরোধ করার জন্য খুব ভালো একটি সবজি, যার নাম হলো ঝিঙে। ঝিঙে যদি প্রতিদিন খাওয়া যায়, প্রায়শই খাওয়া যায়, আমাদের পাকা চুল অনেক অংশে প্রতিরোধ করে। বিজ্ঞানীরা কিন্তু প্রমাণ করেছেন পাকা চুল প্রতিরোধ করার জন্য ঝিঙে খুব ভালো একটি খাবার। দর্শক বন্ধু, এই ছিল আজকে আমার মেডিকেল ভিডিও। ধন্যবাদ।